বসুন্ধরাতে আমরা একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নিয়ে আসছি এবং এটা আমরা ল্যান্ড শেয়ার পদ্ধতিতে বিক্রয় করব। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে আমরা একটা প্রজেক্টে নিয়ে যাব যেখানে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট তৈরি হবে। তো জ্যানেক্স প্রপার্টিজ লিমিটেড তারা এই প্রজেক্টটা তৈরি করছে। তো আমরা রয়েছি পূর্বাচলের যে রোডটা বসুন্ধরাতে ঢুকবে সেই রোডটাতে রয়েছি 300 ফিট। 300 ফিট দিয়ে পূর্বাচলের যে এখন মেন এন্ট্রান্স সেদিক দিয়ে আমরা ঢুকবো। তো আমরা এই প্রজেক্টের বেনিফিট দেখাবো, এই প্রজেক্টের কোথায় অবস্থান সে সম্পর্কে আপনাদেরকে পুরো ডিটেলস জানাবো। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গ চাচ্ছি আমরা। তো দর্শক, জ্যানেক্স প্রপার্টিজ লিমিটেড আপনাদের জন্য একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নিয়ে আসছে বসুন্ধরায় এম ব্লকে। তো এখানে এটা ল্যান্ড শেয়ার পদ্ধতিতে বিক্রি হবে, তো সেক্ষেত্রে 40% কম খরচে আপনি কিন্তু একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। তো দর্শক, এখানে কত স্কোয়ার ফিট হিসাবে পড়বে, আপনি কতদিনের মধ্যে হ্যান্ড ওভার পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। দর্শক, আমরা বসুন্ধরাতে ঢুকে পড়েছি। তো দর্শক, বসুন্ধরার এম ব্লকে দারুণ একটা সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট হতে যাচ্ছে। এখানে অলরেডি 11টার মতো শেয়ার বিক্রি হয়ে গিয়েছে, মাত্র 60টি শেয়ার বাকি আছে। তো যারা এখনও একটা ফ্ল্যাটের শেয়ার কিনতে চাচ্ছেন, বসুন্ধরাতে থাকতে চাচ্ছেন এবং একটা ভালো কমিউনিটি বিলং করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি অ্যাপ্রোপ্রিয়েট। দর্শক, আমরা আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি এবং প্লট নাম্বারও দেখিয়ে দিব, যাতে করে আপনাদের চিনতে সুবিধা হয়। তো দর্শক, আমরা বসুন্ধরাতে রয়েছি, এম ব্লকে আমরা ঢুকবো। এটা এল ব্লক দিয়ে ঢুকে এটা হচ্ছে কিংস অ্যারিনার যে রোডটা, যেটা বসুন্ধরার স্টেডিয়াম রোড বলে, তো সেই রোডে কিন্তু আমরা যাচ্ছি, সেই রোডের একদমই কাছে। তো দর্শক, এখানে বেনিফিটসগুলো আমরা তুলে ধরবো, যে কেন কিনবেন, কী ফ্যাসিলিটিসগুলো আছে। তো দর্শক, ভিডিওটা একটু লম্বা হবে, শেষে আপনাদের সামনে কথা বলবেন জ্যানেক্সের ম্যানেজিং ডিরেক্টর। তো দর্শক, অবশ্যই আপনারা তার কথাও শুনবেন। তো আমরা প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখানে কিনলে আপনি কী পরিমাণ সুবিধা পাবেন এবং কী কী থাকছে এই বিল্ডিংটাতে। দর্শক, আমরা এখানে আশেপাশে যে প্রবাবলি বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ ভালো মানের থাকবে, ঠিক প্লটের মিনিট খানেক হাঁটা পথ। দর্শক, বায়ে এখানে ক্যাম্পবেন স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড রয়েছে, এখানে কিন্তু ক্যাম্পবেন স্কুল অ্যান্ড কলেজ হবে। তো দর্শক, বুঝছি হাঁটা পথে আপনি পাচ্ছেন স্কুল, আর পরে আমরা দেখাবো যে একটা নির্মাণাধীন হসপিটালও রয়েছে, ঠিক হাঁটা পথ, 2-3 মিনিট হাঁটলে সেই হসপিটালটা পেয়ে যাবেন আপনি। তো দর্শক, যেটাকে মুসা হসপিটাল, তো দর্শক সেখানে আমরা এখন ডান দিকে ঢুকবো। ডান দিকে ভিটা রোড পরেই সেই কাঙ্ক্ষিত আমাদের যে প্রজেক্টটা আজকে সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, এটা জমির পরিমাণ 10 কাঠা, যেখানে 2550 বর্গ ফুটের ফ্ল্যাট নির্মাণ করা হবে। G+9 বিল্ডিংটা হবে, যেখানে 18টি ফ্ল্যাট থাকবে এবং বেসমেন্ট হবে, বেসমেন্টে পার্কিং থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে জিমনেশিয়াম থেকে শুরু করে আদার্স ফ্যাসিলিটিসগুলো থাকবে। এখানে হেলথ ক্লাব থাকবে, পেয়ার জোনস থাকবে, বারবিকিউ থাকবে, চিলড্রেন কর্নার থাকবে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, গার্ডেনিং থাকবে, সুইমিং পুল থাকবে, হচ্ছে টফে। সো দর্শক, এ হচ্ছে ফ্যাসিলিটিসগুলো পাবেন আপনি এখানে। আর 4টা বেডরুম থাকবে প্রত্যেকটা ইউনিটে, 4টা বা 5টা বারান্দা থাকবে, ফ্যামিলি লিভিং, ড্রয়িং, কিচেন, 2টা প্যাসেঞ্জার লিফট, 1টা কার লিফট থাকবে। তো দর্শক, এ হচ্ছে ফ্যাসিলিটিসগুলো। এখানে প্রতিটা জমির শেয়ারের মূল্য আপনারা সরাসরি জ্যানেক্সের নাম্বারে কল দিয়ে জেনে নিন, খুব অল্প সংখ্যক দামে কিন্তু বিক্রি করা হবে। এখানে যদি আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, বসুন্ধরা যদি আপনি এখন একটা প্লট কিনে বিল্ডিংও বানান, আপনারা জানেন যে হিউজ দাম কিন্তু বেড়েছে এখানে জমির দাম। তো সেক্ষেত্রে আপনি যদি ডেভেলপারের কাছ থেকে কিনেন, আপনি 8-10 হাজার টাকার নিচে পার স্কোয়ার ফিটে কিনতে পারবেন না। তো এখানে আপনারা সর্বোচ্চ দাম পড়বে 4,520 টাকা করে পার স্কোয়ার ফিট। আর দর্শক, আমরা যে জমিটার কথা বলতেছি সেই কাঙ্ক্ষিত জমিটা কিন্তু এটা।
আমরা প্লট নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই জমির উপরেই কিন্তু একটা 10 তলা বিল্ডিং হতে যাচ্ছে। এটা হচ্ছে 10 কাঠার জোন। 10 কাঠার জোন কিন্তু বসুন্ধরাতে খুব কমই আছে, তো এটার মধ্যে এম ব্লকে এই জোনটা কিন্তু খুবই চমৎকার এবং এখানে ফ্যাসিলিটিসগুলোও ভালো। আর বসুন্ধরার যে মেইন এন্ট্রেন্সটা এটা কিন্তু, এবং 200 ফিট যে রোডটা, সরকারি গভর্নমেন্টের রোড, এটা কিন্তু এই প্লট থেকে বেশি একটা দূরে না। তো দর্শক বুঝতেই পারছেন আশেপাশে ফ্যাসিলিটিগুলো খুবই দারুণ থাকবে। আর বসুন্ধরার যে মেইন বড় মসজিদটা যেটা বসুন্ধরাতে বানিয়েছে, এটা কিন্তু এখান থেকে খুব কাছে। তো বুঝতেই পারছেন যে সব ফ্যাসিলিটিগুলো কিন্তু এই ব্লকের কেন্দ্র করে থাকবে, এম ব্লকের কেন্দ্র করে। তো যারা এম ব্লকে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এই প্রজেক্টে ইনভেস্ট করে দারুণ একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। তো দর্শক, আমরা জানিয়ে দিলাম কী কী থাকবে এখানে, কী কী ফ্যাসিলিটিসগুলো থাকবে। তারপর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিটেলস কথা বলবেন মার্কেটিং বা তাদের ম্যানেজমেন্টের লোকের সাথে, তাহলে কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে জমি শেয়ারটা আপনারা প্রথমেই রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, যতটুকু জমি আপনি পাবেন সেটা কিন্তু রেজিস্ট্রেশন আপনি প্রথমে পেয়ে যাচ্ছেন। তারপরে 2.5 বছরের মধ্যে আপনি কিন্তু হ্যান্ড ওভার পেয়ে যাবেন এই বিল্ডিংটা রেজিস্ট্রেশনের ডেট থেকে। তো দর্শক, খুবই সহজ একটা পদ্ধতি। তো যারা এখানে ইনভেস্ট করতে চান, সরাসরি আপনারা কল দিয়ে ফেলুন, আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। তবে আপনারা এই জ্যানেক্সে যে নাম্বার আছে সেখানে আপনারা কল দিবেন, তারপর আমরা বলছি যদি মনে হয় যে হ্যাঁ আমাদের সাথে আপনারা কথা বলতে চান, ওয়েলকাম, আপনারা কিন্তু আমাদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারবেন। তো তাদের অফিস হচ্ছে মিরপুর ডিওচেসে, অফিসের অ্যাড্রেসটা হচ্ছে 1150 রোড নাম্বার 9/A অ্যাভিনিউ 11 মিরপুর ডিওচেস। তো দর্শক, আপনারা সরাসরি অফিসে যেয়েও যোগাযোগ করতে পারেন, আর আপনাদের তো নাম্বার দেওয়াই আছে এখানে। তো দর্শক, এই যে প্রজেক্টটার কথা বলছি সেটার ফ্যাসিলিটিসগুলো, আরও কিছু ফ্যাসিলিটিস রয়েছে শেয়ারে, সেটা কিন্তু আপনারা আমার ম্যানেজিং ডিরেক্টর সাহেব বলবেন। তো প্রকল্পের অবস্থানটা আমরা দেখিয়ে দিলাম, নাম্বার প্লট নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, 2600 সিরিয়ালের প্লট এটা। তো দর্শক, আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে হসপিটাল। এই প্রজেক্ট থেকে একটু দক্ষিণে গেলেই এই রোড ধরে সামনে আগালে কিন্তু হসপিটালটা রয়েছে। হসপিটালের নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, খুবই প্রমিনেন্ট একটা জায়গার মধ্যে পড়েছে এই অ্যাপার্টমেন্টটা, আজকে আমরা দেখাচ্ছি। তো দর্শক, মুসা স্পেশালাইজড হসপিটাল, এটা হচ্ছে মুসা স্পেশালাইজড হসপিটাল কিন্তু এখানে নির্মাণ হচ্ছে। তো দর্শক, যারা মনে করেন যে না বসুন্ধরার মধ্যে থাকবো, কী কী ফেসিলিটি থাকবে কিনা, তো দর্শক মসজিদ কাছে, সব মসজিদ কাছে, হসপিটাল কাছে, আর এইটা হচ্ছে এম ব্লকের পাশ দিয়ে 200 ফিট রোডটা, যেটা এদিক দিয়ে কিন্তু মূল এন্ট্রিটা হবে বসুন্ধরার মূলত, কারণ হচ্ছে এদিক দিয়ে সরকারি একটা রোড চলে যাবে যেটা আফতাবনগর হয়ে মতিঝিলের সাথে কানেক্ট হবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এটা এটা অনেক বড় একটা অপরচুনিটি আপনার জন্য, যে এম ব্লকে 10 কাঠার পরে একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারছেন এবং যেটা দক্ষিণমুখী। তো দর্শক, আশা করব যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, ভিডিওটা দেখছেন, তারা কিন্তু এখান থেকে একটা প্রজেক্ট আপনারা কিনবেন। আমরা চাই আমাদের ভিডিওর মাধ্যমে নতুন নতুন এ ধরনের বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরতে, যেখানে জেনুইন প্রপার্টিস আপনি কিনতে পারেন। তো জ্যানেক্স আপনাদের জন্য নিয়ে আসছে সেই ধরনের একটা অপরচুনিটি, যেখান থেকে আপনি আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্টটা ক্রয় করতে পারবেন বসুন্ধরাতে, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, যেখানে থাকবে সুইমিং পুল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস, আপনাদের বাচ্চাদের খেলার স্থান থেকে শুরু করে নামাজের স্থান এবং মিটিং রুম, জিমনেশিয়াম, সব ধরনের ফ্যাসিলিটিস, এবং যেটা 2550 বর্গ ফুটের একটা চমৎকার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। তো দর্শক, 10 কাঠা জমির উপর নির্মাণ করা হচ্ছে, যেখানে আপনি হাফ কাঠার উপরে জমি পাচ্ছেন প্রতিটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে। সো দর্শক, এটা হচ্ছে সেই 200 ফিট রোডটা যেটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করছে। তো এখান থেকে আপনি প্রজেক্টে যেতে কত সময় লাগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাত্র 2 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স এই 300 ফিট যে রোডটা সেখান থেকে প্রজেক্ট পর্যন্ত। আর এখানে হাতের বাঁদিকে হচ্ছে কিংস অ্যারিনার যে স্টেডিয়ামটা রয়েছে, ফ্যাসিলিটিসগুলো, আর একটু পরে গেলেই হচ্ছে মসজিদ, বড় একটা, যেটা বসুন্ধরা সবচেয়ে বড় স্পেশালাইজড মসজিদের মধ্যে অন্যতম। তো দর্শক, সব ফ্যাসিলিটিস কিন্তু এখানকার রয়েছে, এবং আমরা রাস্তাঘাটও দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই পাকা হয়ে গিয়েছে। তো গাড়ি নিয়ে অনায়াসে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন, এবং যারা দেখতে চান বা ভিজিট করতে চান, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা কল দিবেন। তো দর্শক,
যে কোনো স্কোয়ারির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এই ধরনের বিজ্ঞাপন যারা দিতে চান তারা কিন্তু আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার রয়েছে সেখানে আপনারা কল দিতে পারেন এবং সহজেই ঘরে বসে আপনি আপনার প্রপার্টিস বিক্রি করার জন্য আমাদের এই মাধ্যমটা ইউজ করতে পারেন। সো দর্শক, এই হচ্ছে কিংস এডা রোডটা। এই রুট থেকে সামনে গেলেই এই যে আমরা 200 ফিট থেকে হাতের ডান দিকে ঢুকছি, ঢুকে সামনে গেলে হাতের বাঁ দিকে কিন্তু আমাদের সেই প্রজেক্টটা। দর্শক, 200 ফিট থেকে মাত্র মিনিট খানেক ড্রাইভিং ডিস্টেন্স হবে। তো দর্শক বুঝতে পারছেন হাঁটা পথ। তো দর্শক, যেহেতু এটা গভর্নমেন্ট অ্যালোকেটেড একটা রুট হচ্ছে, তো বুঝতেই পারছেন যে 200 ফিট রুট থেকে কত কাছে আপনার প্রজেক্টটা হবে। তো দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরছি দারুণ একটি প্রজেক্টের ইনফরমেশন সহ ভিডিও। তো আপনারা যারা কিনতে চান, দর্শক দেখতে পাচ্ছেন 200 ফিট থেকে কতটা কাছে প্রজেক্টটা। তো আমরা একদমই কাছে চলে আসছি। তো আপনারা যারা এই প্রজেক্টে ইনভেস্ট করতে চান, একটা ফ্ল্যাটের গর্বিত মালিক হতে চান, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করুন জ্যানেক্স প্রপার্টিস লিমিটেড হটলাইন নাম্বারগুলোতে এবং কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি কিনে ফেলুন, ফ্ল্যাটের জমি শেয়ারটা কিনে ফেলুন। আর আপনি কিস্তিতে নিতে পারবেন, 100% কিস্তিতে আপনি কিন্তু এটা নিতে পারছেন। তো দর্শক, এখানে প্রথমে জমির দামটা দিয়ে আপনি ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করে নেবেন, বাকিটা কিন্তু আপনি কিস্তিতে পেয়ে যাচ্ছেন। সো দর্শক, এই হচ্ছে ইনফরমেশন। সো দর্শক, এখন কথা বলবেন এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর জেনেক্স প্রপার্টিজ লিমিটেড। তো আমরা বসুন্ধরাতে জমি শেয়ার বিক্রয় করছি। বসুন্ধরাতে আমাদের 2695 নম্বর প্লটে 10 কাঠার জমি, এম ব্লকে 10 কাঠার জমি, 10 কাঠার প্লট। তো 10 কাঠার জমি যেটা সুবিধাটা হয় কাস্টমারদের জন্য, 10 কাঠার জমি প্রত্যেকটা বিল্ডিংয়ের মাঝখানে প্রায় 10 থেকে 12 ফিট ফাঁকা জায়গা থাকে। আমাদের 10 কাঠার জমিতে 18টি শেয়ার হবে, G+9 বিল্ডিং হবে, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট, এখানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, তারপরে G+9 হবে। বেসমেন্টে আমাদের সব পার্কিংগুলো থাকবে, আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের এক্সট্রা কিছু অ্যামিনিটিস থাকবে। গ্রাউন্ড ফ্লোরে থাকবে প্রেয়ার জোন থাকবে একটা, তারপরে মিটিং রুম থাকবে গ্রাউন্ড ফ্লোরে আমাদের সিকিউরিটি গার্ডদের জন্য একটা থাকার বসার জায়গা থাকবে। এবং টপ ফ্লোরে আমরা সুইমিং পুল রাখছি। টপ ফ্লোরে আরও যেটা থাকছে, গ্রিন জোন থাকছে বাচ্চাদের জন্য, এবং টপ ফ্লোরে আমাদের একটা বারবিকিউ জোনও থাকবে। তো এই সমস্ত সুযোগ সুবিধা আসলে 10 কাঠার প্লটেই দেওয়া সম্ভব। ল্যান্ড শেয়ারিংয়ের বিষয়ে আমরা মূলত যে বিষয়ের উপর বেশি ফোকাস করি সেটা হচ্ছে যে, যেহেতু আপনার নিজের জমি, নিজের নামে জমি রেজিস্ট্রেশন করা থাকে, 10 কাঠা জমির আপনার যেহেতু 18 ভাগের 1 ভাগ, 92% জমি আপনার নামে রেজিস্ট্রেশন হবে। যেহেতু ল্যান্ড শেয়ারের মাধ্যমে জমি আগেই আপনার নামে রেজিস্ট্রেশন হয়, পরবর্তীতে আলাদা করে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি লাগে না। যেহেতু জমি আপনার নামে রেজিস্ট্রেশন, পরবর্তীতে আর সেকেন্ড রেজিস্ট্রেশন লাগে না। যেমনটা ধরুন, ঢাকায় আপনার 10 কাঠা একটা জমি আছে, সেটা আপনি বিল্ডিং করবেন, সেটা বিল্ডিং করলে, নিজের জমিতে বিল্ডিং করলে আলাদা করে ফ্ল্যাট রেজিস্ট্রেশন লাগে না। ঠিক তেমনি যেহেতু আপনি ল্যান্ড শেয়ার বেসিসে করবেন, আপনার নামে প্রথমেই জমি রেজিস্ট্রেশন হবে, আলাদা করে কোনো ফ্ল্যাট রেজিস্ট্রেশন লাগবে না, আলাদা করে কোনো কার পার্কিং লাগবে না, আলাদা করে কোনো ইউটিলিটি বিল লাগবে না। এইটা হচ্ছে ল্যান্ড শেয়ারের মেইন সুবিধাটা। জমি শেয়ার কিনলে যে সুবিধাটা হয়, প্রথমেই যেহেতু আপনার জমির মালিকানা পাচ্ছেন, সেহেতু আইনগতভাবে আপনার সমস্ত সুবিধাই আপনার পক্ষে থাকবে। একেবারে প্রথমেই আপনি সাবকবলা দলিলটা পাবেন, যেহেতু জমির মালিকানা আপনি পাচ্ছেন, সেহেতু পরবর্তীতে আলাদা করে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফিটা লাগে না। তো আমাদের ডিউরেশন টাইম 2.5 বছরের মধ্যেই আমরা শেষ করব, যেদিন আমাদের রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের ডেট থেকে আমরা এই বিল্ডিংটা 2.5 বছরে ট্রান্সফার করতে আমরা কমিট